Do you speak in English? Does your brother speak in English? Did you speak in English? এই প্রশ্নগুলো আমরা WH ছাড়াই করলাম। অর্থাৎ বুঝতেই পারছেন আজকে আমাদের আলোচনার বিষয় do, does এবং did। প্রশ্ন হচ্ছে এগুলো কি? এগুলো হচ্ছে মূল verb। অর্থাৎ do হচ্ছে মূল verb। কিন্তু এটি মাঝে মাঝে সাহায্যকারী verb হিসেবে ব্যবহার করতে হয়। কখন? যখন কোনো বাক্যে সাহায্যকারী verb থাকে না। খুব মনোযোগ দিয়ে শুনুন, যখন কোনো সেন্টেন্সে যখন কোনো বাক্যে সাহায্যকারী verb থাকে না, তখন সেই সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য অথবা সেই সেন্টেন্সকে প্রশ্ন তৈরি করতে হলে, সেই সেন্টেন্স দিয়ে সেই বাক্য দিয়ে প্রশ্ন করতে হলে ডু, ডাজ অথবা ডিড ব্যবহার হয়। আমি আবারও বলছি, যখন কোনো সেন্টেন্সে সাহায্যকারী verb থাকে না, তখন যদি সেই সেন্টেন্সকে নেগেটিভ করতে চাই, নাবোধক করতে চাই, তখন আমাদের ডু নট বা ডোন্ট, ডাজ নট বা ডাজেন্ট এবং ডিড নট বা ডিডেন্ট ব্যবহার করতে হয়। এবং একইভাবে যখন কোনো সেন্টেন্সকে প্রশ্নে রূপান্তরিত করতে হয়, তখন যদি WH ছাড়াই প্রশ্ন করতে চাই, তখন আমরা ডু, ডাজ এবং ডিড এর ব্যবহার করি। তো বুঝতেই পারছেন যে আজকের এই টিউটোরিয়ালটি দুইটা অংশে বিভক্ত। প্রথম অংশে আমরা দেখব কিভাবে ডু, ডাজ এবং ডিড ব্যবহার করে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে হয়, এবং বাকি অংশে দেখব কোনো সেন্টেন্সকে ডু, ডাজ এবং ডিড ব্যবহার করে কিভাবে প্রশ্নে রূপান্তরিত করতে চাই। যদি আপনারা ইতিমধ্যে প্রথমটি জেনে থাকেন, তাহলে সরাসরি পরের অংশে চলে যেতে পারেন ডিসক্রিপশনে দেয়া টাইমে ক্লিক করে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের জানতে হবে কখন ডু, ডাজ এবং ডিড ব্যবহার হয়। খুব সহজ, আর আমরা যদি পাস্ট টেন্সের ক্ষেত্রে যাই, তাহলে সবসময় ডিড ব্যবহার করব। আর যদি আমরা প্রেজেন্টে থাকি, তাহলে আমরা ডাজ ব্যবহার করব। এখন কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে সাবজেক্ট এবং মূল ভার্বের মাঝখানে ডু এবং নট ব্যবহার করতে হবে। খুব মন দিয়ে শুনুন, কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে যদি সেই সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব না থাকে, কন্ডিশন একমাত্র কন্ডিশন, সেই সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব থাকা যাবে না। সাহায্যকারী ভার্ব কি, এটা নিয়ে আমাদের একটি টিউটোরিয়াল আছে, দেখে আসতে পারেন। সাহায্যকারী ভার্ব অর্থাৎ বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং মোডাল ভার্ব, এগুলো যদি কোনো সেন্টেন্সে না থাকে, সেই সেন্টেন্সকে যদি নেগেটিভ করতে যাই, তাহলে সাবজেক্ট এবং মূল ভার্বের মাঝখানে ডু নট বসাতে হবে। তাহলে কোনো সেন্টেন্স যদি হয় আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি, কিন্তু আপনি যদি এটাকে নেগেটিভ করতে চান, যদি বলতে চান আমি ইংরেজি শিখি না, তাহলে আপনাকে বলতে হবে আই ডু নট লার্ন, অথবা বলতে পারি আই ডোন্ট লার্ন। এখানে আবার টি এর উচ্চারণ হবে না। আমি যখন ডু নট এখানে করবো, তখন টি এর উচ্চারণটি হবে না। টি এর উচ্চারণ কখন হয়, কোথায় হয়, শুধুমাত্র টি এর উচ্চারণের উপরে আমাদের একটি টিউটোরিয়াল আছে, সেটা অবশ্যই দেখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তাহলে এখানে আমরা বলবো আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি, যখন আমি নেগেটিভ করবো তখন আমি বলবো আই ডোন্ট লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি না। খুব সহজ, অর্থাৎ জাস্ট ডু নট যুক্ত করে দিলে অথবা ডোন্ট যুক্ত করে দিলে আমাদের কোনো যে কোনো সেন্টেন্স নেগেটিভ হয়ে যাচ্ছে, যদি সেখানে সাহায্যকারী ভার্ব না থাকে। সাহায্যকারী ভার্ব থাকলে শুধু সাহায্যকারী ভার্বের পরে নট যুক্ত করে দিলে হতো, আমরা এটি অন্য কোনো টিউটোরিয়ালে আলোচনা করব। তাহলে আরেকটি সেন্টেন্স আমি বলি, আপনারা এটার নেগেটিভ বলবেন। আমি একটি সেন্টেন্স বললাম আই মেক ভিডিও, এটা নেগেটিভ কি হবে? কারেক্ট, আই ডোন্ট মেক ভিডিও। আরেকটি বলি, আরেকটি সেন্টেন্স যদি এরকম হয় ইউ ওয়াচ ইউটিউব, ইউ ওয়াচ ইউটিউব, তো এটাকে নেগেটিভ কি হবে? তাহলে ইউ ডোন্ট ওয়াচ ইউটিউব। এক্সিলেন্ট। এখন প্রশ্ন হচ্ছে কখন ডাজ ব্যবহার হয়। খুব মন দিয়ে শুনে নিন, যখন হি, সি, ইট থাকবে সাবজেক্ট হিসেবে, যখন হি অথবা কোনো ছেলের নাম, সি অথবা কোনো মেয়ের নাম এবং ইট অথবা কোনো বস্তুর নাম সাবজেক্ট হিসেবে থাকবে, তখন আমরা এরপরে ডু নট না বসে ডাজ নট বা ডাজেন্ট বসব। তাহলে আমি এর আগে বললাম যে আই মেক ভিডিও, বাট যদি বলতাম যে হি মানে সে ভিডিও তৈরি করে, তাহলে কি বলতাম? হি মেক্স ভিডিও। তাহলে হি মেক্স ভিডিওকে যখন আমি নেগেটিভ করতে যাব, তখন বলবো না হি ডোন্ট মেক ভিডিও, তখন আমরা বলবো হি ডাজেন্ট মেক ভিডিও। এটা অবশ্যই মনে রাখতে হবে, এবং এটাও খেয়াল রাখতে হবে যখন আমি ডাজেন্ট বলবো, তখন ওই মেক্স এর ওই এসটা ডু নিয়ে ডাজ হয়ে যাবে, তখন আর ওই ডাজেন্ট মেক্স হবে না, এস একটা জায়গায় যুক্ত হবে, হয় মেক এর সাথে না হয়
ডু এর সাথে। তাহলে যখন আমি বলছি হি মেক্স ভিডিও, যখন এটাকে নেগেটিভ করছি তখন বলছি হি ডাজেন্ট মেক ভিডিও। অনেকে কি করে, হি ডাজেন্ট মেক্স ভিডিও দিয়ে দেয়, এটা বড় ধরনের ভুল। আমি আপনাদের একটি সেন্টেন্স দিতে চাই, এটার ইংরেজি করুন। ধরে একটা সেন্টেন্স, সে নিয়মিত সকালে হাঁটে, হি ওয়ার্কস ইন দ্য মর্নিং রেগুলারলি। এখন হি ওয়ার্কস ইন দ্য মর্নিং রেগুলারলি, এখন আমি বলবো যে সে প্রতিদিন সকালে হাঁটে না, তাহলে কি বলবো, হি বলুন, হি ডাজেন্ট ওয়ার্ক ইন দ্য মর্নিং রেগুলারলি, তাহলে কি বলছি, ডাজেন্ট ওয়ার্ক। অর্থাৎ যখন আমি সাবজেক্ট হিসেবে আই উই ইউ দে এই ধরনের কিছু ব্যবহার করছি তখন আমি বলছি ডোন্ট, কিন্তু যখন আমি হি সি অথবা ইট ব্যবহার করছি তখন আমি কি বলছি, ডাজেন্ট। খুব সহজ, কয়েকটা প্র্যাকটিস করলে এটা হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে আরেকটা থাকে, সেটা হচ্ছে ডিডেন্ট বা ডিড। ডিড আমরা কখন ব্যবহার করি, খুব সহজ, ডিড হচ্ছে আমরা ফার্স্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করি। অর্থাৎ যদি কোনো সেন্টেন্স দ্বারা অতীতকাল বোঝাই, সেই অতীতকালের ওই সেন্টেন্সটিতে যদি সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে কি হবে, আমরা ডিডেন্ট ব্যবহার করব নেগেটিভ করার সময়। কিভাবে বুঝবো সেটি অতীতকালে বা ফার্স্ট টেন্সে আছে, যখন আমরা দেখবো যে ভার্বটি, সেই ভার্বটি যখন পাস্ট ফর্মে আছে, ঠিক আছে। অর্থাৎ আমি যদি বল, আমি যদি এভাবে বলতাম যে আই মেড ভিডিওস, মানে আমি আই মেক এখন তৈরি করি, আই মেড আমি করতাম, আমি এক সময় করতাম, তো এটা হচ্ছে পাস্ট। তাহলে মেক না থেকে কি হয়ে গেল, মেড। তাহলে এটাকে কি বলবো, যখন আমি ছিল মেক তখন বললাম আই ডোন্ট মেক, কিন্তু যখন হবে আই মেড, অর্থাৎ অতীতকালে কোনো কিছু বোঝাচ্ছে, তখন আমি বলবো না আই ডোন্ট মেড, তখন আমি বলবো আই ডিডেন্ট। আই ডিডেন্ট আবার মেড বলবো না, আবার মেক বলবো। অর্থাৎ যখন আমি ডিড ব্যবহার করছি তখন ওইটা ওই ওই মূল ভার্বটি আর পাস্ট থাকবে না, মূল ভার্বটি প্রেজেন্ট হয়ে যাবে। অর্থাৎ সেন্টেন্সটি যদি এরকম হয় যে আই মেড ভিডিওস, এটা নেগেটিভ হবে আই ডিডেন্ট মেক ভিডিও। অনেকে এটা হয়তো দিয়ে দেয় আই ডিডেন্ট মেড ভিডিও, কিন্তু তা হবে না। অর্থাৎ যে কোনো একটি ফার্স্ট হবে, যে কোনো একটি ফার্স্ট হবে। তাহলে যখন মেক একা ছিল তখন মেড ছিল, পাস্ট ছিল, বাট যখন ডু ভার্ব আসলো তখন ডু নিজে ফার্স্ট হয়ে ডিড হয়ে গেল, কিন্তু মেকটা তখন কি হয়ে গেল, প্রেজেন্টে থেকে গেল। তাহলে কি হচ্ছে, আরেকটা সেন্টেন্স দিই আপনাদেরকে, ইউ ওয়ার্কড ইন দ্য মর্নিং, এটাকে যদি নেগেটিভ করতে চাই তাহলে কি বলবো, ইউ ডিডেন্ট ওয়ার্ক ইন দ্য মর্নিং। খেয়াল করুন, ওয়ার্কড বলি নাই, যখন আমরা নেগেটিভ করছি তখন এটা প্রেজেন্ট ফর্মে চলে আসে। এখানে অবশ্যই একটা কথা মনে রাখা দরকার, যখন প্রেজেন্ট টেন্সে যাচ্ছি তখন হি সি এবং ইটার ক্ষেত্রে ডাজ ব্যবহার হচ্ছে, কিন্তু যদি ফার্স্টের ক্ষেত্রে যাই তাহলে সাবজেক্ট যাই হোক না কেন শুধুমাত্র একটি ব্যবহার হবে, সেটা হচ্ছে ডিডেন্ট। আমার মনে হয় বুঝতে পারছেন। আমি আবারও বলছি, যখন আমরা ফার্স্ট কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে যাব তখন সাবজেক্ট হিসেবে যাই থাকুক আমরা শুধুমাত্র ব্যবহার করব ডিডেন্ট। তাহলে এই ছিল মূলত ডু ডাজ এবং ডিড এর ব্যবহার কোনো সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য। এখন প্রশ্ন আসতে পারে ফিউচার টেন্সের ক্ষেত্রে কি করব। ফিউচার টেন্সের ক্ষেত্রে খুব সহজ, যেহেতু সেখানে উইল আছে, আমরা জানি উইল হচ্ছে মোডাল ভার্ব আর মোডাল ভার্ব হচ্ছে হেল্পিং ভার্ব, যেহেতু উইল আছে সেখানে, সুতরাং সেখানে আমার ডু এর আর দরকার হবে না। ফিউচার কোনো সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য উইল এর পরে নট যুক্ত করে দিলে হবে। অর্থাৎ যদি বলি আই উইল মেক ভিডিও, তাহলে এটা নেগেটিভ হচ্ছে আই ওন্ট মেক ভিডিও। অথবা যদি আরেকটা সেন্টেন্স হয় ইউ উইল ওয়ার্ক ইন দ্য মর্নিং, তাহলে এটা নেগেটিভ হবে ইউ উইল নট অর ওন্ট, তাহলে ইউ ওন্ট ওয়ার্ক ইন দ্য মর্নিং। খুব সহজ। এই ছিল মূলত কোন সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে আমরা কিভাবে করব। এখন আমরা শিখব কিভাবে ডু ডাজ এবং ডিড ব্যবহার করে কোন সেন্টেন্সকে প্রশ্নবোধক করতে হয়। কোন অ্যাসার্টিভ সেন্টেন্সকে বা কোনো সাধারণ বর্ণনামূলক কোন সেন্টেন্সকে যদি প্রশ্নে রূপান্তরিত করতে চাই তাহলে সেই সেন্টেন্সের শুরুতে যদি আমরা ডু ভার্বগুলো ব্যবহার করি তাহলে প্রশ্ন হয়ে যায়, এটা আরো সহজ। মানে মনে করেন যে ওই সেন্টেন্সটি যদি ধরি যে আই মেক ভিডিও, বা আই মেক ভিডিও এই সেন্টেন্সের জাস্ট সাবজেক্টের পূর্বে শুধুমাত্র ডু বসিয়ে দেন, প্রশ্ন হয়ে যাবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই। তাহলে আই মেক ভিডিও, আমি ভিডিও তৈরি করি, শুরুতে জাস্ট ডু শব্দটি ব্যবহার করবো, তাহলে কি হবে, ডু আই মেক ভিডিও, আমি কি ভিডিও তৈরি করি। খুবই সহজ। এবার সাবজেক্ট চেঞ্জ করে আপনার মতো বলুন, আমি যদি আপনাকে বলি আপনি কি ভিডিও তৈরি করেন, তাহলে কি হবে, ডু ইউ মেক ভিডিও। খুবই সহজ। আবার এটা গেল ডু এর ব্যবহার, তাহলে ডাজ খুব সহজ। দেখুন যখন আমরা নেগেটিভ করেছি তখন হি সি এবং ইট এর পরে ডাজেন্ট ব্যবহার করেছি, ঠিক একই কথা এক্ষেত্রেও হি সি ইট
হি বা কোনো ছেলে, সি বা কোনো মেয়ে, ইট বা কোনো বস্তু যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে কি হবে, এই সাবজেক্টের পূর্বে ডাজ ব্যবহার করব, তাহলে হয়ে যাবে। তাহলে যদি বলি সে কি ভিডিও দেখে, তাহলে তাকে কি বলবো, ডাজ হি ওয়াচ ভিডিও। খুব সহজ। যদি বলি সে লিখে তাহলে কি বলবো, হি রাইটস। আর যদি প্রশ্ন করি সে কি লিখে, তাহলে বলবো ডাজ হি রাইট। খেয়াল করুন এখানে ডাজ ব্যবহার করেছি, কেন, কারণ সাবজেক্ট হিসেবে হি আছে। আপনারা এই রাইটের জায়গায় যে কোনো ভার্ব এবং সাবজেক্টের জায়গায় বিভিন্ন সাবজেক্ট ব্যবহার করে আপনারা নিজেদের মধ্যে প্রচুর পরিমাণে সেন্টেন্স তৈরি করতে পারবেন। এই একই ফরম্যাট ফলো করে আমরা যদি ইট ব্যবহার করি তাহলে কি বলবো, মনে করেন কোনো কিছু ভালো কাজ করে, মনে করেন একটি মার্কার খুব ভালো কাজ করে, তাহলে কি বলবো, মার্কার ওয়ার্কস ওয়েল। এখন আমি কাউকে প্রশ্ন করবো, আমি জানি না মার্কারটা কেমন কাজ করে, তো আপনি কাউকে প্রশ্ন করছেন যে এই মার্কারটা কি ভালো কাজ করে, তখন আপনি তাকে কি বলবেন, ডাজ দিস মার্কার ওয়ার্ক ওয়েল, অথবা ডাজ ইট ওয়ার্ক ওয়েল। তাহলে কি হচ্ছে, ডাজ ব্যবহার করছি। আমরা আবার এই প্রশ্নকে নেগেটিভ ভাবে জিজ্ঞেস করতে পারি, অর্থাৎ আমি বলতে পারি ডু ইউ ওয়াচ ভিডিও, আবার আমি বলতে পারি ডোন্ট ইউ ওয়াচ ভিডিও, আবার বলতে পারি ডু ইউ লার্ন ইংলিশ, আবার বলতে পারি ডোন্ট ইউ লার্ন ইংলিশ। অর্থাৎ যেভাবে আমরা ডু দিয়ে ইউ লার্ন ইংলিশ, তুমি ইংরেজি শিখো, ডু ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখো, আবার বলতে পারি তুমি কি ইংরেজি শেখো না, জাস্ট ওই ডুটাকে ডোন্ট করে দিই। খুবই সহজ। এখন আমরা দেখব ডিড কখন ব্যবহার হয়। ঠিক আগের মতোই প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করছি সাবজেক্ট অনুযায়ী ডু এবং ডাজ। একই কথা ফার্স্টের ক্ষেত্রে, সাবজেক্ট যাই থাকুক, যে কোনো ফার্স্ট টেন্স যদি সাহায্যকারী ভার্ব না থাকে, তাহলে ওই ফার্স্ট টেন্সের পূর্বে যদি আমরা ডিড বসিয়ে দিই তাহলে প্রশ্ন হয়ে যাবে। অর্থাৎ যদি বলি আই মেড ভিডিওস, তখন আমি এটা নেগেটিভ করব, আই ডিডেন্ট মেক ভিডিও, আর এটার প্রশ্ন করব, ডিড আই মেক ভিডিও। খুব সহজ। এবার আমি আপনাদের একটি প্রশ্ন করি, আই ওয়ার্কড ইন দ্য মর্নিং, এই সেন্টেন্সটির প্রশ্ন কি হবে, এই বাক্যটির প্রশ্ন হচ্ছে কারেক্ট, ডিড আই ওয়ার্ক ইন দ্য মর্নিং, এক্সিলেন্ট। তাহলে কি ব্যবহার করছি, ডিড ব্যবহার করছি। অর্থাৎ কোন ফার্স্ট টেন্সে যদি প্রশ্ন করতে যাই ডাব্লিউএইচ ছাড়াই, তাহলে আমরা জাস্ট ওই সেন্টেন্সের শুরুতে একটি ডিড ব্যবহার করলে প্রশ্ন হয়ে যাচ্ছে। খুবই সহজ। আমরা রেগুলার চর্চা না করার কারণে অনেক সময় এই জিনিসগুলো ভুলে যাই, কিন্তু একটু চর্চা করলে, একটু চর্চা করলেই এই ইংরেজিগুলো জানা এবং ব্যবহার করা খুবই সহজ। আশা করি আপনারাও এখন থেকে নিয়মিতভাবে প্রতিদিন অন্তত 10 মিনিট করে ইংরেজিতে কথা বলার চেষ্টা করবেন।